নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঁধে কোদাল, আমি এখন কচু বাগানে কচু তুলতে এসেছি। আর বন্যায় অনেকটা জল উঠে গেছিলো, কচু কতটা কী পাবো তো জানি না। কচু তুলবো, আপনারা দেখতে থাকুন, তারপরে রান্নার কাছে যাব। কচুর সাইজ দেখুন কত বড় বড় হয়েছে। কচু বাগানে জল উঠে গেছিলো, আপনারা তো দেখেছেন, এক সপ্তাহর বেশি জল একদম উঠেই ছিল, এক হাঁটুর উপরে জল জমেছিল, যে কারণে কচু পচে গেছে। তবে যেটুকু হয়েছে মোটামুটি ভালো হয়েছে, আর অনেক গাছের গোড়াতে কচু নেই দেখছি। দুই তিন সারি কচু তুলেছি, দেখুন এই কচুগুলো হয়েছে, এখনো পুরোটা তুলিনি আর বেশি জায়গাতেও লাগাইনি। বন্ধুরা, কচু তুলে নিয়েছি, আর এর থেকে ছোটো সাইজের কচু আলাদা করছি। আজ আমি ছোটো কচুর মুখি দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে সম্পূর্ণ গ্রাম্য একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন। এই কচুর মুখিগুলো রান্না করব, এখন এইগুলো ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। আর মাছের মাথাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাথাগুলো সব কাতলা মাছের মাথা। কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছে একটা ঝুড়িতে। আর পুরোপুরি কিন্তু গলিয়ে সেদ্ধ করলে হবে না, একটু বাকি থাকতে নামিয়ে নিতে হবে।
কচুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন ছাড়িয়ে নেব। দেখুন পাতলা খোসা একদম কত সহজভাবে উঠে যাচ্ছে, পেঁয়াজের খোসার মতো। এই রেসিপিটা আমি ছোট কচু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বড় কচু দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কচুগুলো হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিচ্ছি। এখন মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে মাথার সব জায়গায় ভালো করে লাগিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কড়া চারি সাইডে লাগিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। একবারে দেখছি সব মাথাগুলো দিয়ে ভাজা যাবে না। এখন মাথাগুলোকে উল্টে দেবো। এক পিঠ ভালো করে লাল করে ভাজার পরে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সব মাথাগুলো ভেজে নিয়েছি। মাথা ভাজার পরে কড়াই যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেঁতো করা রসুন, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ভেঙে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কচুর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ। এখন এই কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের গ্রামে যখন কচু ওঠে তখন টানা কচুর ডাল, আলুর সময় আলুর ডাল, আর এই সামনে শীতকাল, টানা শীতকালীন সবজি চলবে। এই হচ্ছে গ্রামের ফুড কালচার। কষাইটা আমার ভালো মতো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। আর এই কচুর ডালের কষাইটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে সময় নিয়ে। এই পর্যায়ে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কচুর ডালটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবো ডালের সঙ্গে। মাথা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন একটা গামলিতে ঢেলে নিচ্ছি, কারণ এই কচুর ডালটা একটু ঢেলে তেল দিতে হবে। কড়াই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে, পাঁচফোড়ন, জিরা বাটা। এখন কচুর ডালটা আস্তে করে ঢেলে দেবো। সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে দেবো, না হলে মশলার গন্ধটা বাইরে বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো।